আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এমডি তাহির ব্লগস আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি চিকেন 65 রেসিপি। তো রেসিপিটা আপনারা উপভোগ করতে থাকুন। এখানে চিকেন, তারপর আমি টক দই, তারপরে হলুদ পাউডার, জিরা, ধনিয়া, তারপর গরম মশলা, মরিচের গুঁড়া, তারপর লেমন জুস 2 টেবিল চামচ, তারপরে 2টা ডিম, আর এখানে এই যে চিকেন আর ইয়োগার্ট। তো এখানে আমি একে একে সব উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এই যে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সর্বশেষে আমি লেমন জুস আর 1টা ডিম দিয়ে দিলাম। তারপর ভালো করে মিক্স করে তারপর এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 1টা ডিম দিয়েছি, আপনারা চাইলে কেউ 2টা ডিমও দিতে পারেন। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন আমার চিকেনটা এরকম হয়েছে। এখন আমি চুলাতে তেল গরম দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, এখন চিকেনটা আমি একে একে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম থেকে লো হিটে থাকতে হবে, বেশি চুলার আঁচ হাই হিটে ভাজতে যাবেন না চিকেনটা, তাহলে চিকেনেরটা পুড়ে যেতে পারে। চিকেনটা ভাজা, আমি চিকেনটা অল্প অল্প করে আস্তে আস্তে চিকেনটা টুকিট উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একদম আস্তে আস্তে করে চিকেনটা উল্টিয়ে দেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা জানা এখনো বেলাইকনটা বাজিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। এই যে আমার চিকেনটা 1 পিট হয়ে গেছে। তো এভাবে আপনারা চিকেনটা অল্প আছে ভেজে নেবেন। এই যে আমার চিকেনগুলো পুরোপুরি, আর একটু হবে, আপনারা যদি আর একটু কালার করতে চান তাও কালার করতে পারেন। তো আমার কাছে মনে হয় এরকম কালারই পারফেক্ট। তো আমি এটা নামিয়ে নেব। তো এই যে চিকেন 65-এর জন্য নেক্সট যেটা তৈরি করতে হয় সেটা হচ্ছে, এখানে আমি পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, তারপর এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দেব, তারপর 5-6টা কারি পাতা, ওইটা এগুলোর মাঝে দিয়ে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তারপর 2-3 মিনিট নেড়ে চেড়ে তারপর আপনারা চিকেনটা নামিয়ে ফেলবো। আর আমি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজাদার এই রেসিপিটা। আপনারা এভাবে ভাত, রুটি, পোলাও, বিরিয়ানির সাথে খেয়ে দেখতে পারেন, অনেক মজাদার এই রেসিপিটা। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক